প্রিয় দর্শক, আজ 25শে এপ্রিল রবিবার। আবারও কঠোর লকডাউনের হুঁশিয়ারি দিলেন কাদের। জনপরিবহন সহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানা হলে আবারও কঠোর লকডাউন দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার 25শে এপ্রিল তার সরকারি বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। ভিডিও বার্তায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, লকডাউনের পর গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।